This program is sponsored by Orient Best Solutions Private Limited, Shimla Biryani Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia the Taste You Love, Kakita Leather Complex Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. আমার ওয়ার্ড থেকে খুব কম 50 থেকে 60 গাড়ি মেটাডোর যাবে, 30-40টা মিনিবাস যাবে, মহিলারা যাবে, যত ইয়াং ছেলে বয়স্করা মানুষ সবাই যাবে। দিদি যখনও ডাকে 21 জুলাই জন্যে শহীদ দিবসে সবাই যাবে। দিদি কি বার্তা দেবে ওখান থেকে সেটাই আমরা ফলো করি। এইবারে আমাদের টার্গেট আছে কি যতবার শহীদ দিবস হয়েছে প্রত্যেক বছরে তার থেকে বেশি এবারে পুরো রেকর্ড ভেঙে যাবে। আমি বলছি আপনি যেটা বললেন যে বিজেপি বেড়েছে, কিন্তু আপনি তো কোশ্চেন করলেন আনসারও দিয়ে দিলেন যে আমাদের 4% ভোট বেড়েছে। যারা আগে বাম ছিল বামপন্থীরা ওরাই রামপন্থী হয়েছে, ওরাই ভোট কনভার্ট করে। ওদের টার্গেট বিজেপি এখানে আসেননি, ওদের টার্গেট হচ্ছে মমতা ব্যানার্জিকে কী করে ছোটো করবে। আর মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য কাজ করতেছে, ও রূপাশ্রী হোক কন্যাশ্রী হোক 2 কেজি চাল হোক, যেভাবে কাজ করতেছে, তো মমতা ব্যানার্জি যেভাবে কাজ করতেছে এটা সিপিএম সহ্য করতে পারেনি, সিপিএম কংগ্রেস দুজনেই সহ্য করতে পারেনি। সেই নিয়ে যত বামপন্থী ছিল ওরাই রামপন্থী হয়েছে, ওরাই ভোট কনভার্ট করেছিল। আর এটা তো দিল্লির ভোট ছিল, কিছু এইদিকে ওইদিকে হয়েছে, কিন্তু এই মানেটা না কি টিএমসি পার্টি কমজোর হয়ে গেছে, আমরা আগের থেকে অনেক মজবুত হয়েছি। বিজেপি পতাকা নিয়ে যারা গিয়েছিল তারা ফেরত আসছে সেটা মিডিয়া বলছে না? যারা যারা গিয়েছিল কাঁচড়াপাড়ার লোকের সঙ্গে তারা ফেরত এসছে সেটা বলছেন না? না না, আপনি দেখে নেবেন 21 জুলাই পর্যন্ত সব চলে আসবে, মানে এটা আমার বিশ্বাস। আর যদি 2-4টে লোক এদিকে ওদিকে হয়েছে, ওরা নিজের স্বাদের জন্য হয়েছে, নিজের কী করে কাজ করব, নিজের কী করে, ওরা দলকে ভালোবাসে না, ওরা নিজের জন্য এসেছিল নিজের জন্য চলে গেল, তার জন্য কিছু আসা যাওয়া হয় না। মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দেয়, মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে, মমতা ব্যানার্জির কাজকে মানুষ ভালোবাসে। পশ্চিমবঙ্গে যা কাজ হয়েছে দিদির আসার পর আপনি দেখে নিন, পুরো অল ওভার ইন্ডিয়াতে কাজ হয়নি। তো 2-4টে লোক এদিকে ওদিকে যায় এটা আপনিও জানেন, ঠিক আছে, 100% কোনো জিনিস হয় না। আর আপনি যেটা বিজেপি বলছেন, আমার হিসাবে বিজেপি না ওটা ভারত জেলা পার্টি, ওরা সবসময় হিন্দু মুসলমানের রাজনীতি করে, ওরা কোনোভাবে চাচ্ছে না কি পশ্চিমবঙ্গে শান্তি হোক। কিন্তু মমতা ব্যানার্জি সবসময় দেখবেন কি উনি সবসময় সেকুলারভাবে সবকে নিয়ে চলে, সব জাতিবাদ জাতির লোককে নিয়ে চলে, কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই, উনি সবাইকে নিয়ে চলে, মাইনরিটিকে দিদি সবকে এক চোখে দেখতেছে। আপনি এই কথা বলছেন না যে কোনো চিফ মিনিস্টার এর আগে 350 কোটি টাকা মন্দিরে রিপেয়ারিং করতে জন্য মন্দিরকে ডেভেলপমেন্ট করতে দিয়েছে সেটা মিডিয়া বলছে না? যে রেড রোডে প্রত্যেক বছরে ঈদের নামাজ হয় সেখান থেকে আমাদের দুর্গা মার কার্নিভাল হলো যেটা পুরো অল ওভার ইন্ডিয়া দেখলো সেটা আপনি বলছেন না? মমতা ব্যানার্জি রথযাত্রাতে সব করতেছে সেটা মিডিয়া বলছে না? আমরা যেভাবে কালী পূজা করি পুরো ইন্ডিয়া না পুরো এশিয়াতে নাম হয় সেটা করি না? আমি একটা মুসলমান ঘরের ছেলে, আমি দুর্গা পূজা যে আমার ওয়ার্ডে যেটা হয় সেখানে আমি প্রেসিডেন্ট সেটাও কেউ বলছে না? আমরা তো আগে ভারতবাসী, আগে তো আমরা ইন্ডিয়ান, তারপরে হিন্দু তারপরে মুসলমান, কিন্তু বিজেপি এটা সহ্য করতে পারছে না যে পশ্চিমবঙ্গে মানুষ হতো শান্তিতে কেন আছে। সেই শান্তিকে অশান্তি করার জন্যে একটা ওই দিলীপ ঘোষ আর মুকুল রায় এইসব করতেছে কি যেভাবে ওকে এখানে একটা দঙ্গা করায়। আপনি একটা কত বলুন কি কেউ রামের নামে কাউকে মারবে কে ওকে রাম বলেছে? আর কেউ মুসলমান আল্লাহ আকবর বলে কাউকে যদি পরেশান করে কাউকে মারে সে তো মুসলমান হতে পারবে না। তো যারা রাম নামে রাজনীতি করতেছে সে তো ভালো লোক না, রামকে কে ভালোবাসে না, সবাই রামজিকে ভালোবাসে। তার মানেটা এ না কি আপনি ইনোসেন্ট লোককে মারবেন, এটা বিজেপি পলিসি, এটা শুধু পশ্চিমবঙ্গে ঢুকেছে এটা না, এটা পুরো অল ওভার ইন্ডিয়া, উত্তরপ্রদেশ হোক বিহার হোক যেখানে আপনি দেখুন বিজেপি এই পলিসি নিয়ে চলতেছে। কী করে হিন্দু মুসলমান দঙ্গা করাবো আর কী করে আমরা এখানে রাজ করবো,
এর থেকে আর বিজেপি কোনো টার্গেট নেই। না না, প্রশাসনিকভাবে তো সব কিছু আছে, যেভাবে আমরা যাই প্রত্যেক বছরে দেখুন সবাইকে আমরা বলি, যেটা দিদি আমাদেরকে বার্তা দিয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ, টোটাল মহিলাদের জন্য গাড়ি আছে, সবের জন্য আছে। আমরা যেভাবে প্রত্যেক বছরে সকালবেলা যাই বিকালবেলা আসি দিদির স্পিচ কমপ্লিট হওয়ার পর, সেভাবেই আমরা যাব প্রত্যেক। হ্যাঁ, বড় র্যালিও তো হয়, আমরা এই মেডিয়াবুজ থেকে গাড়ি করে যাই খিদিরপুর, খিদিরপুর থেকে ওখান থেকে হেঁটে আমরা ধর্মতলা যাই, এই তো আমরা করি প্রত্যেক বছরে আমরা যাই। 21 জুলাই আমার জনসভা হলো, 21 জুলাইতে আমাদের গ্রুপ মিটিংও হলো, ডোর টু ডোর আমরা গিয়ে মানুষকে বলি, আর মানুষ এমনি রেডি আছে, আমাদের সঙ্গে যা মানুষের কথা হচ্ছে ওরাই আমাদেরকে বলতেছে কি 21 জুলাই আমরা কটার সময় বের হব। তার মানে প্রত্যেক লোক চাচ্ছে কি আমরা 21 জুলাই শহীদ দিবসে অ্যাটেন্ড করি। তো সবাই যাবে, আপনি দেখে নেবেন কলকাতা সিটিতে পা রাখার জায়গা থাকবে না। আপনি দেখে নেবেন পশ্চিমবঙ্গালের লোক একদিকে আর কলকাতার মিডিয়াবুজ লোক একদিকে, মানে আপনি চিন্তার ভাবনা হয়ে যাবে আপনি যা দেখবেন। সব লোক হেঁটে যায় আর আমি তো পুরো ফ্যামিলিকে নিয়ে যাই, আমার বউ আমার ছেলে সবাই যায় কি দিদি কি বলতেছে আমরা যাব। আর আপনি দেখে নেবেন এবারে সব রেকর্ড ভেঙে যাবে।